আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই অনেক ভালো আছেন। বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবিতে যারা কি করতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই সার্কুলারটি। প্রথম আমি এই সার্কুলারের মূল পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব, পরবর্তীতে এই সার্কুলারের অফিসিয়াল লিঙ্কটি আমি আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যেখান থেকে আপনারা পুরো সার্কুলারটি দেখে নিতে পারেন। সো প্রথমে আমি মূল পয়েন্টগুলো নিয়ে কথা বলবো। প্রথমে যেটি বলবো সেটি হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই থাকতে হবে এসএসসি এবং এইচএসসি পাস। অর্থাৎ এসএসসি পাসে আপনাকে অবশ্যই জিপিএ থাকতে হবে 3.00 এবং এইচএসসিতে আপনার জিপিএ থাকতে হবে 2.50। আর আপনার বয়স হতে হবে 11/11/2022 তারিখে অবশ্যই 18 বছর এবং সর্বোচ্চ বয়স 23 বছর। সো আপনি এখান থেকে মিলিয়ে দেখতে পারেন, আপনার জন্ম যদি হয় 12/11/1999 হতে 11/11/2004 এর মধ্যে, তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করার যোগ্য। তারপর আপনার হাইটের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আপনাকে অবশ্যই 1.676 মিটার হতে হবে, অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রে 1.625 মিটার অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি হলেই হয়ে যাবে। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে এই সার্কুলারে কিন্তু আপনারা 64 জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ বাংলাদেশের 64 জেলা থেকে আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। 64 জেলারই কোঠা রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনি এখানে কিভাবে আবেদন করবেন। সো আবেদনের জন্য আপনাকে অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে এসএমএসের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, সেখানে অনলাইনে অ্যাপ্লাইয়ের কোনো সুযোগ নেই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কিভাবে এখানে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে টেলিটক সিম দিয়ে অবশ্যই এসএমএসের মাধ্যমে অ্যাপ্লাই বা রেজিস্ট্রেশন করতে হবে। সো এসএমএসের মাধ্যমেই আপনি জানতে পারবেন আপনি এই চাকরির যোগ্য কিনা, বা আপনার মাঠ কবে হবে, কোথায় হবে, তা আপনাকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আর এখানে রয়েছে 64 জেলার কোঠাগুলো এখানে দেওয়া রয়েছে, আপনি কীভাবে এসএমএসের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন তা এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে। আমি আপনার সার্কুলার লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা খুব সহজেই দেখে নিয়ে এখানে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এসএমএসের মাধ্যমে সেটি আপনি করে নিতে পারেন, অথবা কে যে এই বিষয়ে এক্সপার্ট তার কাছে গিয়ে আপনারা সহজে এখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারেন। আর অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে। এই সার্কুলারের অন্যতম একটি দিক হচ্ছে এই সার্কুলারে আপনারা নারী পুরুষ উভয় অ্যাপ্লাই করতে পারবেন। এখন বলবো কখন থেকে এই অ্যাপ্লাইটি শুরু হবে। আগামী 26 মে 2022 তারিখ সকাল 10 ঘটিকা হতে 4 জুন 2022 তারিখ রাত 12টা পর্যন্ত টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে ইংরেজি এসএমএস প্রেরণের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন আপনারা। যার মানে হলো 26 তারিখ সকাল 10 ঘটিকা থেকে অ্যাপ্লাই শুরু, আর 4 জুনে সেই অ্যাপ্লাইটি শেষ হবে। আর এর মধ্যে যে কোনো একদিন আপনাকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এসএমএসের মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। পরবর্তীতে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনি কি এই চাকরির যোগ্য কিনা, বা আপনার কোথায় মাঠ হবে, সেই ইত্যাদি বিষয়গুলো। আর এই সার্কুলারের মধ্যে দেওয়া রয়েছে আপনি কোন ভর্তির সময় কী কী কাগজপত্র অবশ্যই আপনাদের সাথে আনতে হবে। সো এইগুলো আমি আপনাদের পরে ভিডিওটি লং করব না। সো এইগুলো আর এই সার্কুলার লিঙ্কটি আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যেখান থেকে আপনারা খুব সহজেই এই সার্কুলার লিঙ্কটি ডাউনলোড করে নিয়ে খুব সহজেই আপনারা সব কিছু দেখে নিতে পারেন। লং ভিডিও করলে হয়তো বা অনেকেই দেখতে চায় না, তাই যত শর্ট করা যায় শুধু মূল পয়েন্টগুলো নিয়ে আমি এই আলোচনাটা করলাম। আর এটা হচ্ছে 99তম ব্যাচের সিপাহী পদে যোগদানের একটি সুযোগ। সো আজকের জন্য এতটুকুই,